আরে ওর কথা বলছি না, আমি ঘোড়াটার কথা বলছি। আমি তোমার কথা বলছি। আরে ওর না, তুমি ঘোড়াটাকে জিজ্ঞেস করো না। পটি করে বুঝিয়ে দিল যে বউ মানেই হচ্ছে ওটা। This is the best revenge. আজ পর্যন্ত সমস্ত হাজবেন্ড ভার্সেস ওয়াইফে সমুদ্রে যাও না, সমুদ্র যান নাই, আবার ফেরত পাঠিয়ে দেয়। হাজবেন্ড ভার্সেস ওয়াইফ, আমি সঙ্গীত, আমি সঞ্জয়, আমরা চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে সমুদ্রের পাড়ে রয়েছি। আমরা এসেছি মন্দারমণিতে এবং একটা কারণেই আজকে এই ভিডিওটা করা। রোজ রোজ তো আমরা ঝগড়াঝাটি অনেক ভিডিও পোস্ট করি, কিন্তু সবসময় সবকিছু ঝগড়াঝাটির জন্য না, আজকে একটা খুব সুন্দর মেসেজ দেওয়ার জন্য। তার কারণ আমাদের এই ভিডিও যারা ফলো করো তারা ম্যাক্সিমামই তারা স্বামী স্ত্রী, হ্যাঁ, এবং তাদের ম্যাক্সিমামই স্বামী স্ত্রী, এবং হয়তো কেউ কেউ আছে যারা বিয়ে করবে ভাবছে এরকম। তো তাদের সবার উদ্দেশ্যেই আমি মানে আমার মন থেকে কিছু কথা আমি বলতে চাই যে কলকাতার এত কাছে এমন একটা জায়গা মন্দারমণি, আমার মনে হয় সমুদ্রের পাড় এত সুন্দর একটা, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এরকম একটা রোমান্টিক ওয়েদার, রোমান্টিক পরিবেশ। আমি চাই যে যাদের জীবন মানে ধরো প্রত্যেক দিন কি হয়, প্রত্যেক দিন ধরো ভাতের সঙ্গে ডাল খেতে খেতে অনেকের একঘেয়ে হয়ে ওঠে, একটু বিরিয়ানির স্বাদের দরকার, হ্যাঁ, তাহলে তোমরা আসতে পারো মন্দারমণি। মানে আমি বলতে চাইছি ধরো প্রত্যেক প্রত্যেক দিন, মানে আমি বলছি সপ্তাহের পর সপ্তাহ জুড়ে, বছরের পর বছর, মাসের পর মাস ধরে, মানে একই বউয়ের মুখ দেখতে হচ্ছে দিন রাত। কি বলছো তুমি এগুলো? না আমি বলছি যে এরকম ফিল, আমি তোমার কাছে একঘেয়ে হয়ে গেছি। আমি বলছি এরকম ফিল, আমি তোমার কাছে একঘেয়ে হয়ে গেছি, তুমি আমার এক মুখ দেখতে একটা বোর হয়ে গেছো। আমি বলছি তুমি বলেছিলে যে সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখতে দেখতে রোমান্টিক ভাবে সময় কাটাবে। আরে আমি আমার কথাটা শেষ করতে দাও, যে আমি তোমার কাছে একঘেয়ে হয়ে গেছি। আমার কথাটাকে শেষ, মানে এই 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 ভাবনাটা কিভাবে, না 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 শেষ করি, আমি শেষ করি। আমার বক্তব্য হচ্ছে যে যারা ভাবে এরকম কথা যে প্রত্যেক দিন এক বউয়ের, আমি তো তোমার কথা বলছি না, আমি বলছি না এক বউ দেখতে যদি একঘেয়ে লাগে এরকম একটা জায়গায় ঘুরতে এলে একঘেয়েমিটা কেটে যাবে বাবা, ওতে রাখতেই পারে, রাখতেই পারে। কি করে বললে তুমি, মানে আমি তোমার কাছে একঘেয়ে হয়ে গেছি। আরে বাবা, আমি তোমায় বলিনি সঞ্চারি, কি মাথা ওটা রে বাবা, এত লোক রয়েছে চারিদিকে, কেন লোক জানুক, সবাই জানুক আমি কি করে একঘেয়ে হয়ে গেছি। তোমার কথা বলিনি সঞ্চারি, আমি আমার বউয়ের কথা বলিনি, আমি জনমানবে বলেছি। জনমানবে বউ নিয়ে তোমার কি যায় আসে, কি যায় আসে বলো, তোমার কি যায় আসে, কি করে বলতে পারলে, কি করে দেখছিস তো, ও অনেক ভালো, এ অনেক ভালো, ঠিক আছে, এই জন্তুরা মানে অনেক ভালো, এদের তবু মন বলে কিছু আছে, তোমার মন বলেও কিছু নেই, দেখছিস তো, এগুলো গুটিয়ে গুটিয়ে দিতে পারে কিন্তু। আমার ভয় লাগছে কিন্তু সঞ্চারি, আমি যাবো। আচ্ছা ভাই তুই বিয়ে করছিস? ও বিয়ে করছে, ওর বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, ওর বউ আছে বাড়িতে। তুমি তোমার বউয়ের মতো একঘেয়ে হয়ে গেছো, তোমার বউকে তোমার একঘেয়ে লাগে। আরে ওর কথা বলছি না, আমি ঘোড়াটার কথা বলছি। আমি তোমার কথা বলছি। আরে ওর না, তুমি ঘোড়াটাকে জিজ্ঞেস করো না। পটি করে বুঝিয়ে দিল যে বউ মানেই হচ্ছে ওটা, পটি করে বুঝিয়ে দিল বউ মানে হচ্ছে ঘোড়া পর্যন্ত। একটা ঘোড়াকে জিজ্ঞেস করতে ঘোড়া বললো, মুখে তো কথা বলতে পারে না, ও পেছন দিকে বলে। This is the best revenge. আজ পর্যন্ত সমস্ত হাজবেন্ড ভার্সেস ওয়াইফে, সেটা স্ক্রিপ্টেড হোক বা স্ক্রিপ্টেড না হোক, আজ প্রকৃতি প্রমাণ করে দিল, আজকে একটা জন্তু, একটা প্রাণী প্রমাণ করে দিল যে বউ আসলে কি। আমি থাকবো না তোমার সাথে। কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে সমুদ্রে যাও না, সমুদ্র যান নাই, আবার ফেরত পাঠিয়ে দেয়। তুমি অন্য কোথাও দিয়ে যাও।